গুড মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি থামরেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কাকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি আমার ভিডিও অবশ্যই করা ছিল অন্য ভিডিও যেত কালকে কিন্তু আজকে মৌয়ের যে চালাকি এত চালাকি মৌ করেছে এত চালাকি মৌ করেছে সেই চালাকির পর্দাটা তো ফাঁস করতে হবে কত চালাকি করেছি এই দিয়েছি সেই দিয়েছি দেখো সব সময় মৌ শুধু ভিডিও করে আমরা ভেবেছিলাম যে শুধু নন্দিনী ভিডিও করছে সব কিছু নন্দিনী ছাড়ছে মৌ ভিডিও কিছুই করছে না শোকে তাপে মৌ পুরো একদম শেষ ও পিপিলিকার পাকা গজায় মরিবার তরে বুঝেছো তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি নিজে কতটা চালাক পুরো ব্যাপারটা নিয়ে আসছি ভিডিওটার সঙ্গে পুরো থাকো আসল কথা কি বলতো তুমি বাংলাদেশের তো বাংলাদেশি মেয়ে বলেই তোমার এই অবস্থা তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তাহলে সবটা বুঝতে পারবে এই যে আমাদের নন্দিনী কদিন ধরে এত প্যাঁচাল পাচ্ছিল এত প্যাঁচাল পাচ্ছিল এত প্যাঁচাল পাচ্ছিল ফুস হাওয়াটা পুরো করে বেরিয়ে গেছে পুরো তর ছিল সে দেখবো পিপিলিকাগুলো এমন ডানা এমন ডানা ছটকায় এমন ডানা ছটকায় ফুস করে মরে যায় ও তাই মৌ ও আইসে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে কন্টিনিউ ভিডিও দিয়েছে মোর একটা ভিডিওতে ওর হাওয়া পুরো বেরিয়ে গেছে পুরো পাংচার পুরো টায়ার পাঞ্চার রে নন্দিনী এবার তুই কোথায় গিয়ে মুখ লুকাবি এই এত কেন তোর হিং সেরে এটা মরা বাড়িতে এসেও তুই মৌ যে ভিডিওটা ছেড়েছে সঙ্গে সঙ্গে নিজের একটা ভিডিও ছেড়ে ও অমনি মৌর নামে দেখো সারা বাড়িতে কাউকে দেখতে পাচ্ছ সারা বাড়িতে কাউকে দেখতে তাহলে ওটা মোর ভূত ছিল মোর ভূত তুই কোথায় ছিলিস যখন ঠাকুর মারা গেছিল তুই কোথায় ছিলিস তুই তো মধ্যম গ্রামে পড়েছিলিস ও তো ছিল ঠাকুর সাথে নাকি ওখানে থেকে বড় কাজটা করেছে মৌ যেটা হরে কৃষ্ণ নাম রেখে দিয়েছে কপালে তিলক দিয়ে চোখে তুলসী পাতা দিয়েছে বুকে গীতা দিয়েছে থেকে বড় কাজটা বড় একদম মানে বন্ধুর মতো বন্ধুর মতো বড় কাজটা বড় শখার মতো কাজটা করেছে মৌ ওই ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া তুই ঝাড় আর ঝাড়ুই দিতে পারবি ঝাড় দেওয়া জায়গায় ঝাড়ু দিচ্ছ একটু ঝাড়ু দিয়েছিস তারপর তোর দুটা কাঠ এনে দিয়ে গেছে তারপর কম্বল দিয়ে গেছে ব্যাস ওই তুই যাচ্ছিস আর কাঠ আগুন জ্বালিয়ে তুই নিজেই আগুন পোয়াচ্ছিস কাঠ জ্বালিয়ে হ্যাঁ এই নিয়ে আমি এই করছি আমি সেই করছি আমার করা কেউ দেখতে পাচ্ছে না ওর করা সবাই দেখছে হ্যাঁ ও এতদিন দেখায়নি তো দেখেছিস তো এতদিন দেখায়নি আজকে চব্বিশ মিনিট বারো সেকেন্ডের একটা ভিডিওতে পুরো ও সাত আট দিনে সমস্ত তুলে ধরেছে দেখলাম তো একটা ভিডিওতে তুই কাউকে চা করে খাওয়াচ্ছিস কিংবা শাশুড়ির জামা কাপড় কেঁচে দিচ্ছিস কিংবা এই যে ওরা ফারাক্কায় গেল তোর বর তোর ভাসুর তোর কাকু শ্বশুর ফারাক্কায় গেলো জামা কাপড়গুলো কে কাচল কে কাচল সব কাচল আমাদের মৌ কাচল তো তুই কেচেছিস কাচিস নি সেটা বড় কথা না বড় মনের পরিচয় বড় মানুষের পরিচয় কোথায় হয়ে জানিস তুই সব সময় এসে খুঁচা মারছিস মৌকে সময় এসে খুঁচা মারছিস মৌকে কিন্তু মৌ দেখ কি সুন্দর একটা কথা বললো কলাপাতাটা যখন কাটতে গেল কত কলাপাতাটা যাবে পুরো ভিডিওটা দেখেছি মুগ্ধ হয়ে দেখছিলাম যে প্রকৃত মনের ভালো মানুষ হলো এই পুরো ভিডিওটা দেখছিলাম তোর ভিডিও দেখল না কান কানফার্ম ঝালাপালা করে শুধু খোঁচা ডিবা এরে খোঁচাস ওরে খোঁচাস শুধু প্রমাণ করিস মুখের চোপাতে শুধু প্রমাণ করতে চাস যে হ্যাঁ আমি ভালো আমি ভালো আমি এই করি আমি সেই করি আমি এই আমি সেই মো একটা কথাও বলে না ওর নীরবে ওর কাজগুলো শুধু করে যায় এটা হলো প্রকৃত মনের মানুষ এটা হলো প্রকৃত মানুষ তুই সেই কাজটা করতো দেখি তুইও দেখি সেই কাজটা কর দিদিকে দিদি বলে ডাক কর্তব্য কাজ তোকে বলতে কেউ বলবে তোকে বলতে হবে না যে আমি করছি বল গো আমি এইটা করলাম বলো আমি এটা দেখালাম কেমন হয়েছে বল গো কাউকে বলতে হবে না তুই মন দিয়ে সত্যিকারের কাজগুলো কর মন থেকে রিয়েলাইজ করে কাজগুলো কর এমনি মানুষ এসে তোর জয় জয়কার করবে মো একবারও বলেছে দেখো আমি এগুলো করলাম দেখো আমি ওইগুলো করলাম বলেছে একবারও বলেনি তবে একটা কথা বারবার মোর খুব কানে লাগছিল এই যে বললাম না যে এটা অন্যায় অন্যায় বলতে আমি তো ছাড়বো না এখানে মৌর আজকে একটা অন্যায় আমি আজকে পেয়েছি অন্যায়টা কি ও বারবারই বলছে যে এই দেখো এই কম্বলটা আমি দিয়েছি ঠাকুকে অনেকবার বলেছে অনেকবার কাকুকে সরি কাকুকে এই কম্বলটা আমি দিয়েছি এই দেখো এই কম্বলটা আমি দিয়েছি আবার দেখো এই কম্বলটা আমি দিয়েছি বারবার কথাটা বলছিল খুব কথাটা কানে লাগছিল দিয়েছো তো দিয়েছো বারবার বলার কিছু নেই মৌ তারপরে রিয়েলাইজ করলাম যে এইটাই ও বলার কারণটা এইটাই হচ্ছে কারণ সব সময় ওকে কোথাও না কোথাও আমাদের নন্দিনী ছোট করতে চায় হ্যাঁ করতে চায় দেখাতে চায় যে সব আমি করি সেই জন্য মৌ হয়তো ওই ভেবেই পরে নিজেই আবার সেটা শুধরে নিলাম বুঝলে মৌ তবে যাকে যেটা দেবে দেবে একবার বলে দিলে আমরা বুঝে যাবো তোমার ভিডিও আমরা এত নিখুঁতভাবে দেখি তোমার বারবার মেনশন করতে হবে একবার যে কম্বলটা দেখিয়েছ পুরো আমাদের চোখে ছবি হয়ে গেছে যে এই কম্বলটা মৌ দিয়েছে একবার বলে ছেড়ে দেবে এতবার বলতে হবে না কানে বাঁধে মনে হলো একটু সতর্ক করে দিলাম অ্যালার্ট করে দিলাম কারণ কি বলতো ওই পেছলাপাড়া মেয়ে ওটা পেছলাতেই থাকে প্যাচলাতেই থাকে তারপরে এতদিন ধরে ঠাকুর বাসনগুলো যে ঘরে পড়েছিল কে মাজলো ওইগুলো তো শাশুড়ি মাজতে বসেছিল মৌ আবার গিয়ে ওইগুলো সব মাঝলো মাজলো তো আমরা নিজেরাই সব সবটা দেখেছি সবটা দেখেছি আর তুই তো সমস্ত সব ভিডিও ক্লিপ করছিস কই দেখলাম না তোর ভিডিওতে এই সব কথা দেখলাম না তুই এসব কিচ্ছু করেছিস তুই মৌ সেই বাসনগুলোও মেজে দিয়েছে তুই নিজের মুখে বলেছিস হবিষ্ঠির জোগাড় করে দিচ্ছে আবার আটা কি বলছিস যে আটা আমি বাজার আমি এসে আটা এনেছি তারপরে ও তিন দিন ধরে ওরা না খেয়েছিল তিন দিন ধরে ওরা না খেয়েছিল মৌ তো হবিষ্টির যেদিন মারা গেছে বললো যে কাঁদে করে নিয়ে গেল আমার বর মানে কল্ল ওর কাকু তারপরে ওই ওইখানে তোদের ওর শাশুড়ির দেওর ফেওর ভাসুর ফাসুর যারা ছিল তারা সবাই মিলে কাঁদে করে নিয়ে গেল মৌ আর সবাই মিলে খই ছিটাতে গেছে তো এগুলো তো ভিডিও করার জিনিস নয় আর এইগুলো আমি যদি বুঝতে পেরেছি মৌকে ও যে মন মানসিকতার মানুষ ভিডিওগুলো ক্লিপ করেই তুলেই রেখেছিল যে যদি কোনো সময় কাজে লাগে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে তার জন্য কারণ সবাই প্রশ্ন করছে আর প্রমাণ ছাড়া এখন কথা কিছু হয় না যার জন্য ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলো এই আজকে সাত আট দিন বাদে ও আট দিন না ন দিনের মাথায় আজকে ভিডিওটা ও ছাড়লো সাত আট দিন অলরেডি হয়ে গেছে তো এবার তুই বুঝ তো শাশুড়ি দেখ দেখেছিস কি সুন্দর শাশুড়িকে কিভাবে যত্ন করতে হয় দেখ বারবার বলছে গরম জল করে দিচ্ছি মোজা পরো চাদর গায়ে দাও আসো বাথরুমে স্নান করো আবার জামা জামাকাপড় বার করে দিয়ে এসছে আর তুই যেগুলো করিস সবটা তো লোক দেখানো করিস হ্যাঁ মৌ ক্যামেরা অন করেই করছে কারণ সবাইকে প্রমাণ দেখানোর জন্য বুঝেছিস যে হ্যাঁ আমি কাজগুলো করছি না হলে তো তুই যেভাবে এসে এতদিন মৌ কিন্তু কোনো কিছু ভিডিও করে কাউকে দেখায়নি এতদিন কোনো কিছু হ্যাঁ ওই ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ সেটা তো দেখাবেই কিন্তু প্রমাণ রাখার জন্য যে প্রমাণ আমি এটা করছি আমি এই যে চাদরটা দিয়েছে চাদরটা অনেক দিন আগে দিয়েছে মনিজেই নিজেই বলে যে অনেকদিন আগে দিয়েছি সবটা ভিডিও করে দেখিনি সত্যিই তো তাই মানুষের জীবনে কি ভিডিও করে করে রাখা সম্ভব কিন্তু তুই যে প্রকৃতি তুই যে ন্যাচারাল তোর জন্য সবটা ভিডিও করার এখন মনে হচ্ছে প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে তোরা ক্যাচাল করে যাচ্ছিস হুম এই যে দেখছি মৌ তিন দিন চার দিনের রান্না দেখালো একদিন ঘ্যাক করলো একদিন বেগুন কি আলু সেদ্ধ ভাত করলো আরেক দিন কুমড়ো হাতে ভাত করলো দেখলাম তিন দিন চার দিন দেখালো প্রতিদিন দেখানো তো সম্ভব না অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তিন চার দিনের রান্না দেখালো তুই ওইদিকে আলাদা রান্না করছিস তুই এদিকে আলাদা রান্না করছে আজকে একই বাড়িতে থেকে যদি সেরকম হতো হ্যাঁ বড়ো যা রান্না করতো তুইজনে মিলে খেতে পারতিস এক জায়গায় কারণ তোরা হলো তো নাতি না নাতি নাতবউ তোদের তো এত কিছু না মানলেও চলতো তোরা একসাথে রান্না করে ঘিয়ে নিরামিষ তো অবশ্যই খেতে হবে বংশের যেহেতু কিন্তু তোরা একসাথে রান্না করে খেতে পারতিস কিন্তু না হবে না তো তোরা তো আদায় কাজ করলায়। বিশেষ করে তুই আজকে যেতে পারতিস আজকে যেতে পারতিস যে বল একসাথে রান্না করি দিদি ভাই একসাথে রান্না করি চলো একসাথে ফুটিয়ে খাই তোর মেয়েটা ওটা ভালো শিক্ষায় শিক্ষিত হতো না তোর তো এগুলো সহ্য হবে না যেই দেখেছিস মো ভিডিও করেছে অনেক ভিউজ হয়ে গেছে সবাই এসে মো জয় জয়কার করছে ব্যাস অমনি তুই ভিডিও করে পাঁচালি করতে বসে গেলি আমার আমার আমি জানি তো এইটাই হবে কানা তো মনে মনে জানা সত্যিই তুই কানা সত্যি তুই কানা তুই কানা না তুই শুধু কোনো ব্যাটারি কোনো ব্যাটারি আয় কোনো ব্যাটারি ব্যাপারটা এরকম জানিস তো তুই কোনো ব্যাটারি তুই হলো কানা ব্যাটারি না হলে তুই এভাবে বলতে পারিস না হ্যাঁ যে কানা মনে মনে জানা তুই তো জানতিস যে আমরা তো বলেছিলাম যে মো ভিডিও দিলেই সব ফাঁস হয়ে যাবে তুই যত তবরানি তবরিয়ে নে হয়ে গেল তো সব ফাঁস দুধ কা দুধ পানি কা পানি তো হো গায় না তুই যতই তর্পা আমি এই করছি আমি সেই করছি আমি ওই করছি সবটা দেখে নিলাম অস্তি বিষয় জন্য তোর একবারও বলিস নি যে আমার ভাসুর গেছে বলেছিস আমি শুনিনি আমি হয়তো শুনিনি তুই হয়তো বলেছিস তো একটা জিনিস ভাল লাগছিল তুই ওই সময়টা যদি যেমন এই ঠাকুর বরনাথব করে বলেছে হ্যাঁ ঠাকুর বরনাথব করছে এই কথাটা কোনো না বলে যদি এই কথাটা বলতিস যে আমি আমি আর দিদি মিলেই সবগুলো করছি কতটা কত সুন্দর লাগতো দিদিও আছে আমাদের সঙ্গে কত সুন্দর লাগতো কথাটা তাতে তুই কিন্তু ছোট হয়ে যেতিস না সবার কাছে তুই বড়ই হতিস সবার কাছে তুই বড়ই হতিস সবাই তোকে বাহবাই দিত যে এত কিছুর পরেও ছোট যাওয়া হয়ে তোমার কাছে গেছে আর মৌ যদি তোকে আশ্রয় রাখতো মৌকে আমরা ছেঁচতাম মৌকে আমরা ছেঁচতাম ছাড়তাম না তো ছাড়তাম না তো কিন্তু এখন যদি তুই মোর কাছে আমাদের কথা শোনা যদি এখন তুই মোর কাছে যাস তারপরেও মৌ কিন্তু মেনে নেবে এটুখানি জানি একবার যা না একবার যা আবারও বলছি এত কিছুর পরে একবার যা দুটো বউ একসাথে কি বলে মানুষ তোদের মরা বাড়ি তোরা দুজন দুদিকে ক্যামেরা নিয়ে ভিডিও করছিস অথচ কেউ কারোর সাথে কথা বলছিস না কি বিচ্ছি ব্যাপার স্যাপার আর এখানে তোরেই ফায়দা তুই যদি মৌর সাথে রিলেশান ভালো রিলেশানে যাস তোরেই ফায়দা এটুখানি জানি মৌ তোকে লাত মারবে না মৌ তোকে ভালোবেসেই কাছে টেনে নেবে এবং তোকে সব কিছু শিখিয়ে বুঝিয়েও দেবে বুঝলো তুই অনেকটা হয়েছে তোকে শেখানোর কিছু নেই তুই অনেক এগিয়ে চলিস তুই অনেকটা এগিয়ে চলিস তো চলো বন্ধুরা ওদের ভালো করে কাজকর্ম হোক সুন্দরভাবে সব কাটাক এটাই চাই আর বাংলাদেশের মেয়ে বলেই আজকে তোমার এই অবস্থাটা কেন বললাম মৌ ও কি ভেবেছে বলো তো ওর দেশের মানে ও রাজবংশী ও ওর কাস্টের নিয়মগুলো করে দেখিয়ে দেখিয়ে ও যে নিয়মগুলো দেখিয়েছে সত্যি কোথাও না কোথাও কেমন এটা মনে হচ্ছিল তারপরে হয়তো আছে শাশুড়ি মেনে নিচ্ছে বলে তাই কিন্তু তুমি যে নিয়মগুলো দেখালে যেভাবে যা সত্যি আমাদের মতো এরকমই তোমার শাশুড়ি যে বলছে তারপর তুমি পিসাশুরির কথা বললে বাংলাদেশ থেকে পিসাশুড়ি বলে দিচ্ছে রংপুরে থাকে তোমার সব এই কাকুরও বউ আছে দুই ছেলে আছে সব বললে তো রংপুরে থাকে তো তোমার শ্বশুরবাড়িও বাংলাদেশে তো ম্যাক্সিমাম বাঙালি আমরা যারা আছি না সবারই বাংলাদেশে কিছু না কিছু নারীর টান সবারই আছে কেউ অস্বীকার যেতে পারবে না যারা হ্যাঁ যারা একদম এই দেশের মানে পূর্বপুরুষ তাদেরকে রাজবংশী বলা হয় মদেশীয় বলা হয় এই দেশীয় বলা হয় তাদের পুরোটাই এখানে কিন্তু বাঙালি যারা মোটামুটি বাঙালি যারা তাদের পূর্বপুরুষ ও দেশেই জন্ম কেউ না কেউ ছিলই দেখো সেই সূত্রে কিন্তু আমরা সবাই বাংলাদেশিই আমরা তাই না সেই সূত্রে সবাই বাংলাদেশি যত এখানে জন্ম হোক আমার জন্ম বাংলাদেশে তোমার জন্ম এই দেশে কথাটা সেটা না যা ওই দেশে না হলেও আমরা কিন্তু কোনো না কোনোভাবে সবাই বাংলাদেশেরই যেহেতু পূর্বপুরুষ যা বাংলাদেশের জন্ম আমার ছেলের জন্ম এই দেশে তার জন্য আমার ছেলে কি বাংলাদেশে ওগো একটা কিছু হলেই জিজ্ঞেস করবে যে তোমাদের পূর্বপুরুষ কোথায় থাকতো তোমাদের দেশ কোথায় এই কথাটা কিন্তু আসেই তখন দেশ বলতে বাংলাদেশটাই বোঝায় তাই না তো তুমি যখন বললে না যে তোমার পিস্বাসুরি রংপুর থেকে ফোন করেছো ভিডিও কল করেছো যখন বললে যে মরাবাড়ি আমাদের কাট কাষ্ট না হওয়া অবধি চিতা মানে চিতা না নেবা অবধি তোমাদের বাড়িতে মানে হ্যাঁ আমাদেরও তাই ওই চিতা চিতাভস্ম না ঠান্ডা হওয়া অবধি জল না দেওয়া অবধি আমাদেরও কেউ কিছু মুখেও তুলে না আর রান্নাবান্না তো চাপেই না ও যখন ওখান থেকে খবর আসবে যে হ্যাঁ চিতা ঠান্ডা হয়েছে তখনই সবাইকে স্নান ধান করে ঘর দর তার থেকে আগে আগের থেকে পরিষ্কার পরিষ্কার করে কারণ আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আমার হাতেই আমি সবটাই যার জন্যই জানি আমাদেরও তাই ছেলেরা সব চলে গেছে আমরা বউরা তো যাইনি বাড়িতে সব কাজকর্ম করে আমরা রাস্তায় মানে সামনেটায় বসেছিলাম সবাই কারণ ঘরদার পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে যে সবাই আমরা রাস্তায় বসেছিলাম যখন খবর আসলো আমরা আমার শাশুড়ি যখন মারা গেছে আমার দুই বউ শ্বশুর যখন মারা গেছে তখন তিন বউই ছিলাম তিন বউ মিলেই আমাদের সামনেই পুকুর পুকুর থেকে আমরা স্নান করে এসেছি এসে আবার এমনি জামাকাপড় পরেছি পরে যে যেটা ফল সেদিন তো আর খাওয়া যায় না কিছু সেদিন আমরা সবাই মিলেই ভবিষন্নই করেছি কিন্তু তোমাদের আমাদের শ্বশুর শাশুড়ি ভবিষন্নই করেছি ফল সাবু কলা ওগুলোই খাওয়া হয়েছে যা যেটা নিয়ম তো তোমার নিয়মও দেখলাম খানিকটা আমাদের সাথেও মিলে গেছে আর এই যে নন্দিনী তুই এসে বারবার বলছিলিস না ভিডিওটা অনেকটা বড় হয়েছে সাগরকে আমি খেতে দিচ্ছি সাগর দুইবার দুইটা তিনটা ভিডিও দেখলাম দুই তিন দিনের এটা হবে সাগর দেখলাম মৌ খাওয়াইতেছে তুই খাওয়া ও খাওয়া তার জন্য কী হয়েছে মৌকে সবসময় সবটা করতে হবে আর তুই একটু করলে ওটা বিশ্লেষণ করতে বসে যাস কেন রে তো মৌ তো ওইভাবে বিশ্লেষণ করে না হ্যাঁ মৌ কি সুন্দর করে বললো যে সাগর বেচারা ওরও বাবা মা এখানে নেই ও বেচারাও আমাদের সাথে অসুস্থ পানো ওর তো কী হয় ওর হলো গিয়ে বড়ো মা মানে দিদিমার মা বড়মা মা ওর তো অসুজের কোনো বালাই আসে না কারণ ওর মা অন্য অন্য গোত্রে চলে গেছে ওর মারও অসুস্থ ওর অসুস্থ থাকবে ওর ইয়ে মারা গেলে ওর দিদা মারা গেলে ওর মায়ের অসুস্থ হবে তাই না সেই জায়গা থেকে ও কত সুন্দর করে কথাগুলো বলে আর তুই এসে পাগলের মতো আবল ছাবল করে শুধু প্যাচাল পারিস আর কান কি গরম হয়ে যায় তোর কথাবার্তাগুলো শুনলে আর কত মিথ্যা কথা বলবি রে কত মিথ্যে যখন পারিস না তখন কাঁদতে বসে যাস যখন পারিস না তখন কাঁদতে বসে যাস আমি এবার সুইসাইড করব মানুষকে হুমকি দিস আমি এবার মরে যাব আমি এবার হ্যান করব ত্যান করবো তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এর কথা বলতে চব্বিশ মিনিটের ভিডিও এদিকে রুম আমাদের মোয়ের এদিকে এর পাঁচ মিনিটের ভিডিও উনত্রিশ তিরিশ মিনিটের ভিডিও কে আমি এই চোদ্দো পনেরো মিনিটে বললে শেষ করতে পারবো মোয়ের ভিডিও চব্বিশ মিনিট বলে দেখছি আমার ভিডিও কেটা দেখবে বলো চব্বিশ মিনিট ধরে কাজে এখানে বন্ধ করি আসছি আবার আরেকটা ভিডিও নিয়ে আর এই যে খরচ দেখছি কেটা কত করছে লাফাশায় মিথ্যা কথা কবি শুধু মিথ্যা কথা কোথা না একদম একদম মুখের মতো দেবো ঠোসা বুঝেছিস তো তোকে এত মিথ্যা কথা বলিস না নন্দিনী নন্দিনী একটু তো একটু তো রে বাবা বারবার যে বলছি আমাদের বড়দের কথা তো শুনে যা না দিদিটার কাছে শুধু প্যাসাল পারস প্যাসাল পারস মিথ্যা আল প্যাসাল পারোশ মাথায় কি ক্র্যাক আছে তোর পাগল হয়ে যেতেছিস মেন্টালি প্রেশারে পড়ে যাচ্ছিস আমার যদি সম্ভব মনে হয় মোর ভিউজ দেখে এত কিছু দেখে তুই ঘাবড়ে যাস দিয়েছে ভুল ভাল বকতে চাসিস মোর হাত ধর তুইও দেখবি তোরও চ্যানেল এরকম গ্রো করবে তো চলো বন্ধুরা টাটা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে